এটা হচ্ছে এখানে দুর্গা পুজো হয়, এখানে গেছে নাকি? হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো, যেটা হচ্ছে কাছের মানুষ অনেক দূরে চলে গেলে যে কষ্টটা হয়, সেই কষ্ট কি তোমরা পেয়েছো যেটা আমি আজকে পাচ্ছি? প্লিজ ফ্রেন্ডস, প্রথম থেকে শেষ অবধি থাকো, ভিডিওটা খুব ছোট্ট। আজকে আমি বড় একা হয়ে যাব, ও আমাকে ছেড়ে আজকে অনেক অনেক দূরে চলে যাচ্ছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর ওকে আমি একটু ছেড়ে দিয়ে আসছি, চলো আমার সঙ্গে, প্লিজ আমার সঙ্গে থেকো, আমি আজ বড়ই একা। শুধু কোথাও ঘুরতে নয়, ওকে ছেড়ে আসতে যাচ্ছি, তো কোথায় যাচ্ছে সেটা তোমাদেরকে যেতে যেতে বলছি। আমার মন ভালো নাই, তার জন্য দেখো আমাকে এখন উল্টো পাল্টা কথা বলে হাসাবে, তো ওর হাসির কথাগুলো তোমরা একটু শোনো। দেখলে আমার মনটা খুব খারাপ ছিল, তাই ও কি কোন ভাষাতে যে কথা বললো কি জানি হাসি বেরিয়েই গেল, তো মনের ভিতরে দুঃখ আছে। তো চলো তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাবো, দাঁড়াও এক্ষুনি দেখাবো। সেটা হচ্ছে আমাদের হাজারদুয়ারির এটা সাইড, গঙ্গা নদীর তীরে ঘোড়াগাড়ি স্ট্যান্ডিং করা আছে, সব টুরিস্টরা এসছে। এই দেখো, এটা সন্ধ্যাবেলায় এত সুন্দর লাগে না, এই সিনারিটা দেখতে অসম্ভব সুন্দর লাগে, যখন চাঁদের আলো পড়ে তখন সাতটা রঙের ছটা পড়ে। আর এটা হচ্ছে এখানে লঞ্চ দাঁড়ায়, ওটা হচ্ছে অতিথিশালা, লঞ্চে যারা যাবে তারা তাদের জন্য, ঠিক আছে। আর এটা হচ্ছে বিশ্রামাগার, এটা হচ্ছে গঙ্গা নদীর ধার, আর এই পাশে রয়েছে হাজারদুয়ারি। তো হাজারদুয়ারির ভিডিও তো আমি আমার ইতে দেখেছোই, তোমরা আমার ভিডিওতে দেওয়া রয়েছে, হাজারদুয়ারি যারা দেখোনি তারা দেখে নিও। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে দক্ষিণ গেট, তো ওয়েট করো, দক্ষিণ গেট এক্ষুনি আসবে। তো দক্ষিণ গেটে কী হতো বলতো, দক্ষিণ গেটের মধ্যে কিন্তু রাজারা যখন ঘোড়াতে সওয়ারি করে আসতো বাইরে থেকে, দেখো দক্ষিণ গেট এটা, বাইরে থেকে যখন সওয়ারি করে আসতো তখন রাজাদেরকে সম্বর্ধনা জানানো হতো এই দক্ষিণ গেটের মধ্যে, বাজনা বাজিয়ে অনেক রকমের রীতি রেওয়াজ করে এখানে রাজাদেরকে সম্বর্ধনা জানানো হতো। ফ্রেন্ড তো আমি চলে এসেছি তোমাদেরকে, যেটুকু শেয়ার করালাম, এবার আর মনটা ভালো নেই, এবার আমাকে নেমে যেতে হবে, ওকে রওনা দিতে হবে অনেক দূর, কলকাতা করে এয়ারপোর্টে যাবে ও আজকে। তো এবার আমি নেমে যাবো লালবাগ অবধি, আমি ওকে ছাড়তে পারলাম, হ্যাঁ ইচ্ছা করছে যে ওর সঙ্গে চলে যাই এয়ারপোর্ট অবধি, কিন্তু ডিউটি ইজ ডিউটি। তো চলো ভিডিওটা এ পর্যন্তই, আমার ভিডিওটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও, অনেক ভালো ভালো ভিডিও তোমাদেরকে আমি দেব, ততক্ষণ তোমরা ভালো থেকো। আর কীরকম ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিও, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংকস ফর ওয়াচিং।